আতশবাজি আর ফানুস উড়িয়ে নতুন বছর বরণ করছেন দেশবাসী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী রায়দুল শুভ। বছরের সব হিসেব নিকেশ মেলানো শেষ, পুরনো বছরের সব দুঃখ কষ্ট গ্লানি দূর করে নতুন বছরের নতুন সম্ভাবনার দোয়ার খুলে নতুন বছরকে স্বাগত করে নিয়ে নিল রাজধানী সহ সারা দেশের মানুষ। এই মুহূর্তে আমি রাজধানীর টিএসসি চত্বরে অবস্থান করছি। এখন এখানে যারা রয়েছেন তারা কিন্তু ঠিক বারোটা ঘড়ির কাঠা যখন বারোটা বাজে ঠিক তখনই কিন্তু আসলে ইংরেজি যেই নতুন নববর্ষ সেটিকেই আসলে বরণ করে নেন এবং ফানুস এবং আতশবাজি উড়িয়ে কিন্তু এই দিনটিকে বা এই মহেন্দ্রক্ষণকে আসলে তারা বরণ করে নেন। শুধুমাত্র রাজধানীর টিএসসি চত্বরই নয়, এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকাতে কিন্তু উৎসব মুখর পরিবেশে কিন্তু আসলে এই দিনটি বা এই মহেন্দ্রক্ষণকে উদযাপন করছেন এবং বিশেষ করে 31st নাইটকে কেন্দ্র করে এবং ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে কিন্তু নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয়েছে পুরো রাজধানী সহ সারা দেশ। এবং আমরা যে বিষয়টি দেখেছি যে এখানে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসলে মানুষ ছুটে এসেছিল, এখন যেহেতু রাত বাজে 1:05 বেজে গেছে, যে কারণে আসলে মানুষজন আস্তে আস্তে কিন্তু এই যে টিএসসি চত্বরটায় সেটি কিন্তু ফাঁকা হতে শুরু করেছে। কেননা যেহেতু সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যার কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা আসলে এই জায়গাটি আস্তে আস্তে যত সময় ঘনিয়ে যাচ্ছে সেটি ফাঁকা করতে বলা হয়েছে, যার মানুষজন আস্তে আস্তে চলে যাচ্ছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে যেহেতু পহেলা যে ইংরেজি যে নববর্ষ আসছে সেই নববর্ষকে সামনে রেখে কিন্তু আসলে নতুন মানুষের নতুন যে সম্ভাবনা, বাংলাদেশের যে নতুন সম্ভাবনা দুয়ার খুলে যাবে এমনটাই প্রত্যাশা সর্বস্তরের মানুষ। তো রাজধানী টিএসসি চত্বর থেকে এটি ছিল আমার কাছে সর্বশেষ নতুন বছর বরণের খবর। জানতে এতক্ষণ সরাসরি যুক্ত হয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়।